দর্শক আসসালামু আলাইকুম, উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেগুড়া গ্রাম মেসার্স রেজওয়ান অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম। এর স্বত্বাধিকারী হলেন রফিকুল ইসলাম, আমরা ছোট ভাই বলি, আমি বলি রফিকুল ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছো ভাই? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কি অবস্থা বাজার? বাজার অবস্থা ভাই মোটামুটি আছে ভাই, বাজার এখন কমে আছে, ধরা চলবে। বাজার কম আছে, বাজার এখনো বাড়তি হয় না? বাজার কম আছে তাহলে? হ্যাঁ কম আছে। আজকে তো মনে একটা হাটে যাওয়া হয়েছিল। হ্যাঁ আজকে হাটে গেছিলাম ভাই, ওই যে এক ভাই যশোর থেকে আসলো। আচ্ছা আচ্ছা। ওনার গরু ষোলো, কালকে কিনছিলাম দশটা, আজকে ছয়টা কিনলাম, ষোলোটা। মোট ষোলোটা গরু কিনলো? হ্যাঁ কিনলো। গতকালকে নেওয়া হয়েছিল তাহলে জাবরহাট থেকে? জাবরহাটে দশটা নিয়েছিলাম। আর আজকে গোলাপগঞ্জে কিনলাম ছয়টা, ষোলোটা। হ্যাঁ মোট ষোলোটা হলো। মোট ষোলোটি গরু আজকে গতকাল এবং আজ কিনেছেন রফিকুল ভাইদের সঙ্গে। এক মিনিট আমি কথা বলে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কতগুলো টার্গেট করে আসছিলেন? আমরা ওই ষোলোটাই টার্গেট করি। ষোলোটাই, ষোলোটাই নিলেন? জি। টার্গেট ফুলফিল হয়েছে? জি। দাম কেমন পাইছেন? দাম মোটামুটি ভালো। ভালো পাইছেন? খুলনা না যশোর? যশোর থেকে আসছেন। তো আমরা গরুগুলো দেখবো পরবর্তীতে, আমরা তার আগে আমরা প্যাকেজটি দেখে নিই। দর্শক, একটি আকর্ষণীয় প্যাকেজ তৈরি করেছেন আমাদের রফিকুল, সব সুন্দর সুন্দর রঙের গরু, কোয়ালিটি আছে গরু, ভালো না? সুন্দর কোয়ালিটি গরু, গরু বড় গরু আছে। আচ্ছা আচ্ছা, দেখেন গরুর চাম, দেখেন এক নম্বর, এটা এক নম্বর, চামড়া দেখেন। হ্যাঁ চামড়াটা দেখুন দর্শক, চামড়াটা লুজ দেখেন, এই লুজ করতে পারেন, দেখেন টান সেখানে বাড়তে পারে, তাই তো দেখতেছি। এই দেখেন শিং মাথা, ভালো শিং মাথাও, ভালো দেশাল, দেখেন বাজারে দেখেন দেশাল না? হ্যাঁ হ্যাঁ দেশাল গরু, দেখেন চেওড়া কত বড়, অনেক চেওড়া তো, এবং ডাবল ফ্রেম তো। হ্যাঁ বডি ভালো, তো চেওড়া অনেক। আজকে গরু আমি সব ভালো দিয়েছি ভাই। ভালো দিয়েছেন? হ্যাঁ জি জি, ভালো গরু দিয়েছেন। দর্শক চুষটা দেখুন, চমৎকার চুষ, সেই সঙ্গে কিন্তু গরুও সংগ্রহ করেছেন হাট থেকে। এটা এক নম্বর নাকি? এক নম্বর গরু, নিখুঁত গরু, একবারে নিখুঁত, একদম নিখুঁত, হাত পা সব দেখে নেবে, দেখে নেবে, যে আসবে দেখে নেবে, এক কথায় দেখে নেবে ভাই, কারণ ভিডিওটা দরকার নেই, একবার ছেড়ে দুইবার দেখবে, একবার ছেড়ে দুইবার দেখবে। আচ্ছা এটা দুই নাম্বার? এটা দুই নাম্বার। সব কিন্তু আজকে রঙের গরু দর্শক, সুন্দর সুন্দর রং, সুন্দর গরু আছে। যে গরুর চাহিদাটা সব থেকে বেশি দেখেন, এগুলো হলো চাহিদা বেশি, চাহিদা বেশি না, এগুলো চাহিদা বেশি, দেখেন দেশাল। হ্যাঁ দেশাল, সব খামার উপযোগী, আগামী কুরবানি, এগুলো তো দাঁত একটারও হয় নাই, দাঁত ফাঁস ভাই, সব দাঁত ফাঁস, সব দাঁত ফাঁস, কুরবানি উপযুক্ত, সব দুই এক মাসের মধ্যে দাঁতে যাবে। আচ্ছা এই পাশ থেকে দেখা, একটু আমরা এই পাশ থেকেও দেখি। হ্যাঁ দর্শক এটা দুই নাম্বার, দেখেন গরু কোয়ালিটি ভালো আছে, দেখেন এবং খুব তেজোয়াল, তেজোয়াল গরু, দেখ দুর্বল গরু না তো ভাই, তেজোয়াল গরু না, তেজোয়াল গরু, দেখেন দুই নাম্বার, তিন নাম্বারে আসি, আর তিন নাম্বার, এই তিন নাম্বারটা দেখেন, এটা তিন নাম্বারটা, হ্যাঁ কিছুটা পাকড়া আছে ঝুলের কাছে, গোলা ঝুলের কাছে কিছুটা পাকড়ার মতো দাগ আছে, দেখেন গরু কোয়ালিটি খুব সুন্দর, চমৎকার কোয়ালিটির গরু, দেখেন। আচ্ছা এই পাশ থেকে দেখাই, দেখেন দেখুন দর্শক, চমৎকার চমৎকার গরু কিন্তু নিয়ে এসেছেন আজকে, খুব সুন্দর গরু ভাই। এটা তিন, তিন নাম্বার গরু। আচ্ছা চারে আসি, চার, এই যে চারটা দেখেন, এটাও সুন্দর রং, এটা সুন্দর রং, শিং মাথা ভালো, শিং মাথা ভালো, বেশ বড় তো, এটা তো এখনই তো দেখা যাচ্ছে যে একশো কেজি কাছাকাছি, একশো কেজি প্লাস আছে, এটা প্লাস আছে না? জি ভাই একশো কেজি প্লাস হবে দর্শক। এই যে গরুটি দেখছেন, চামড়া পাতলা, চামড়া পাতলা আছে, বিচি তো প্রত্যেকটারে দুইটা দেখতেছি, সব ভাই খুদ গরু আমার কাছে পাবে না ভাই, খুদ গরু পাবে না, আমি খুদ গরু কিনি না ভাই, সব আমি নিখুঁত, এক দেখেন পা, দেখেন সব পাটা দেখে নেবেন, হাত পা দাড়ি সব, অনেক গরু খুরা বড় থাকে, এই খুরা গুলো লক্ষ্য করে দিবেন দর্শক ভাই। আচ্ছা আচ্ছা, না অনেক গরু ওই যে ঘোড়া খুরার মতো থাকে, হ্যাঁ হ্যাঁ ও ঘোড়া খুরা থাকে, জুতা পায়া থাকে, জুতা পায়া থাকে, সব কিছু দেখতে হবে, কারণ দর্শক ভাই একদম সব, যেটাকে আমরা আদম পা বলি, হ্যাঁ আদম পা, আদম পা ওগুলো দেখতে হবে ভাই, কারণ আমার কথা হচ্ছে আমি গরু বিক্রি করব, ঠিক আছে সীমিত লাভে দিব, যেন ভালো জিনিস দিতে পারি, যেন দর্শক ভাই আবার আসতে পারে, এই কারণে আমি নিখুঁত গরু দিই না ভাই, একটা গরু খুতালা গরু ঢুকালে ওখানে 2000-3000 বেশি পাওয়া যাবে, কিন্তু আমার দরকার নেই, দরকার নেই, কিন্তু আমার কাস্টমার দরকার ভাই, কাস্টমার দরকার। আচ্ছা এটা চার নাম্বার গেল, আমরা পাঁচে আসি, এই যে পাঁচ নাম্বার দর্শক, দেখেন চমৎকার একটা দেশাল, শিং মাথা চমৎকার গরু, শিং দেখুন, দেখেন শ্যাওলা কাজলা গরু, শ্যাওলা কাজলা, ছয় নম্বরটা তো এটা
কিছুটা ছাগলের পার্সেন্টেজ আছে, কিন্তু ছাগল বলবো না, দেশালি বলবো, আমি দেশালি বলবো, দেশালি বলবো। হ্যাঁ, কারণ গরু শিং মাথা কিন্তু চমৎকার। দেখেন শিং মাথা গরু খুব সুন্দর গরু, দেখেন এই গরুটা বিশাল হবে ভাই। এই কুরবানি আস্তে আস্তে কুরবানিতে এটা 1,30,000 বিক্রি হবে। এই গরু কুরবানি আস্তে আস্তে এটা কিন্তু দাম হবে, হ্যাঁ 1,30,000 হবে। ফেরেন দেখছেন প্রেমটা সুন্দর, মানে সাইজটা সুন্দর, সাইজ আছে গরু, দেখেন না কালার টালার শিং মাথা সব সুন্দর। 1,30,000 বিক্রি হবে, ঠিক মতো খাওয়াইতে হবে। এটা তাহলে কত নম্বর গেল? ছয় নম্বর। আচ্ছা 87, এই যে 7টা দেখেন, চমৎকার একটি সার। দেখেন এটা দেখেন খুব সুন্দর, চুষ মাথা হলো, চামচোচা পাতলা। হ্যাঁ দেখেন এই যে চাম, দেখেন চাম পাতলা আছে, বডি ভালো আছে, বডিও ভালো আছে। দেখেন কোয়ালিটি, দেখেন কালার, দেখেন তাহলে এটা 7 নম্বর। 7 নম্বর, এ পাশ থেকে একটু দেখি, দেখেন দেখেন বডিটা, দেখেন চমৎকার বডি, 7 এবং 8। এই যে 8 নম্বরটা খুব সুন্দর গরু, তো এটা হাসা কালার, হাসা রঙের গরু, হাসা গরুর রং কিন্তু এরকম হয়। দর্শক হাসা না ভাই, হাসা না, কিন্তু লাল মাটিয়া বলে, হাসা কালার না, লাল মাটিয়া, লাল মাটিয়া। হাসা কালার রং কিছুটা আসে, কিন্তু পা খুরা থাকে। হ্যাঁ হ্যাঁ, চোখ চোখে চোখে একটাই থাকে, গোটা লাল থাকবে, মুখ নাকটা লাল থাকবে। কিছু লোক, আচ্ছা এটা 8 এবং সর্বশেষ 9। হ্যাঁ ভাই, বেশ মোটা তাজা, দেখেন বিচি দুইটা, শিং মাথা চমৎকার, শিং মাথা ভালো আছে ভাই। তো এই ছিল আমাদের গরু 9টা, না 9টা, দেখেন দেখেন না বডিটা, দেখেন না এটা গরু বডিটা, চমৎকার বডি, ডোগরা বান্দের গরু, এগুলো হচ্ছে ডোগরা বান্দের গরু, ডোগরা বান্দের গরু, সুন্দর গরু। দেখেন তো দর্শক, আমরা দেখলাম 9টি, আবারও দেখাই, এটা 9, এটা 8, দেখেন এটা 7, 6, দেখেন গরু কোয়ালিটি আছে, 5, দেখেন 4, দেখেন 3, 2 এবং সর্বশেষ 1। এই ছিল আমাদের গরু। দর্শক আমরা এখন দামটি শুনবো, আর রবিগুলের কাছ থেকে দাম কেমন রেখেছেন, সস্তা না একটু দামটা বেশি মনে হবে, বিবেচনা আপনারা করবেন। দর্শক দাম কিন্তু রবিগুলো প্রথমেই আমাদেরকে বলেছেন আজকের প্যাকেজের দাম কিন্তু সস্তা হবে। তো রবিগুল বলো দাম, বলো ভাই দাম ভাইয়া, সিমটার দাম ভাইয়া, কারণ আমি বেশি দাম দিই না ভাইয়া, কারণ আমার সেলের দরকার ভাই, সেলের দরকার, সেলের দরকার, কারণ আমার কথা হচ্ছে কি, আমার মাল দেওয়ার মাত্র সেল হয়ে যায়, আল্লাহর রহমতে থাকে না, তো থাকে না ভাই, কারণ আমার গ্রামগঞ্জে কিনা, ঠিক আছে, দূর দূরান্তর কিনা আছে, কারণ আমি কম দামে কিনছি, কম দামে দিবো, কম দামে কিনছি, কম দামে দিবো, কম দামে দিবো, কারণ আমি সবসময় কম রেটে দিই, কারণ জিনিস ভালো দিই, ভালো কোয়ালিটি দিই, দামও কম দিই, ওই কারণে আমার মাল বেশি সেল হয়। আচ্ছা তো কত দাম আজকে দিতে দিলাম ভাই? 65,500 করে। তো কত দিবা? এটা আজকে দিবো ভাইয়া 61,800। দর্শক দাম দেখলো 61,800, সর্বপ্রথম বায়না করবে তার হবে ভাই, গরু কিন্তু তার, বায়না করলে হবে না ভাই। আচ্ছা, যে সর্বপ্রথম আগে বায়না দিবে, যে আগে বায়না দিবে গরু তার, গরু তার। আচ্ছা তো দাম থাকলো দর্শক মাত্র 61,800। আপনারা যারা সংগ্রহ করতে চান, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, স্ক্রিনেও নাম্বার থাকবে, আপনারা সংগ্রহ করে নেবেন রবিগুলের কাছ থেকে, যিনি আগে বায়না দিবেন গরু কিন্তু তার। নাম্বারটা 01717 01717 15 15 28 28 44, এই নাম্বারে যোগাযোগ করলে হবে। তো দর্শক আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, আর সর্বপ্রথম বায়না করবেন, তারপরে কিন্তু এসে দেখে শুনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিদায় নিব, দাম থাকলো 61,800।